হ্যালো গাইস, কি করছো? তোমাদের আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি ফ্রি ফায়ার 100% র‍্যাঙ্ক ওয়ার্কিং একটি ইনজেক্টর নিয়ে। তো আজকে কিন্তু হচ্ছে যে ওবিবি ইনজেক্টরের একটি আপডেট নিয়ে এসেছি, যেটা বুকের মধ্যে কিন্তু হচ্ছে যে সিম্পল ড্রাগে হেডশট লাগবে, একদম হচ্ছে যে একদম পুঁতিটা খুলি এখানে ড্রাগ করলে হেডশট লাগবে সেরকম একটি ইনজেক্টর। তো এর আগে যারা এটা ইউজ করছো তারা তো জানো কতটা এটা 100% এটা ওয়ার্ক করে। তো পুঁতিটা খুলি কিন্তু হচ্ছে ড্রাগে হেডশট লাগবে, তো সেরকম একটি ইনজেক্টর। তো এর আগেও দিয়েছিলাম, তবে হচ্ছে যে সেটা আর কাজ করতেছে না, কারণ হচ্ছে যে ওবিবির যে আপডেটটা সেটা কিন্তু চলে এসেছে, এর ফলে আগের যেটা আছে সেটা কাজ করতেছে না। তো তাই হচ্ছে কিন্তু আমরা কিন্তু হচ্ছে একদমই লেটেস্ট ভার্সনের ইনজেক্টর আপডেট নিয়ে এসেছি, যেটাতে হচ্ছে যে ইজিলি আপনারা হেডশট দিতে পারবেন। তো যারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই এটা ডাউনলোড করে ফেলবেন, তো যারা জানেন না তাদেরকে বলতেছি এখানে জাস্ট সিম্পলভাবে ট্র্যাক করবেন এবং হচ্ছে যে এখানে হোয়াইট বডির হেডশট দেওয়া আছে। তবে হচ্ছে যে একটু আইডি ব্র্যান্ডের রিস্ক আছে, তো এর জন্যই হচ্ছে যে এটা সেকেন্ড আইডির জন্যে। তবে হচ্ছে যে আপনারা ফুললি র্যাঙ্ক খেলতে পারবেন, কোনো রকম হ্যাকার প্রবলেম হবে না, ম্যাচমেকিং প্রবলেম হবে না। তো আমি কিন্তু অনেকগুলো র্যাঙ্ক ম্যাচ খেলেছি, তো সবগুলো পুরো কিন্তু এই এই যে গেমটা তো এটার ভিতরে দেখিয়ে দেবো। তো যাই হোক, এই যে সেটা প্রসেসটা এটা একটু ভালো করে খেয়াল করবেন। তো তার আগে হচ্ছে যে ডাউনলোড কোথা থেকে করবেন সেটা বলে দিচ্ছি, ডাউনলোড লিঙ্ক হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্টে পেয়ে যাবেন। তো সিম্পলি ইনজেক্টর এবং হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ফ্রি ফায়ারটা ডাউনলোড করে নেবেন। তো এরপর যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে যে আপনার ফোনে যে ফ্রি ফায়ার থাকুক না কেন সেটা আনইনস্টল করে দিতে হবে। তো দেখেন আমি করে দিচ্ছি। তো তারপর হচ্ছে যে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে এবং হচ্ছে যে এই দুটা ডাউনলোড করা থাকলে সিম্পলি হচ্ছে যে প্রথমে 64 GB-র ফ্রি ফায়ারটা ইনস্টল করে নেবেন। তো এরপর যেটা করবেন ওপেন দিবেন এবং হচ্ছে ওপেনে যখন হচ্ছে যে ডাউনলোড শুরু হবে তখনই এটা ক্লোজ করে দিবেন এবং হচ্ছে যে আবারও চলে আসবেন এবং হচ্ছে ইনজেক্টর যেটা আছে সেটা ইনস্টল করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে ইনস্টল দিলাম এবং হচ্ছে যে ওপেন দিব ইনজেক্টর এবং হচ্ছে অ্যালাউ যাবে, অ্যালাউ করে দিব এবং ইনজেক্টর আইকনে ক্লিক করে দিলে ডিসপ্লে ওভারলে পারমিশন যাবে, তো সিম্পলি এই পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো এরপর দেখেন ফাইল ম্যানেজার পারমিশন যাবে, অ্যালাউ করে দিয়ে আবারও হচ্ছে যে ইনজেক্টরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইনজেক্টরে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এরকম একটা আসবে। তো এখান থেকে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এমবোর্ডে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে তিনটা সুইচ আছে, তিনটা সুইচে ক্লিক করে দিবেন, ফাইল ম্যানেজার পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো দেখেন তারপর যেটা করতে হবে এখানে বাকি সুইচগুলো অন করে দিয়ে আপনারা ক্লোজ করে দিবেন, মানে ক্লোজ বলতে এমনিতে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন। তো এরপর দেখতে পাবেন এখানে এ টেকবক্স নাম্বারের ফোল্ডার আপনার ফাইল ম্যানেজার থাকবে, তো সিম্পলি এই যে চেস্ট ওবিবি তো এটা জাস্ট স্টার্ট করবেন এখান থেকে। তো দেখেন আমি এখানে যেটা অ্যাচিভমেন্ট দিয়ে স্টার্ট করে নিলাম। তো এই যে মেন ফাইলটা দেখতে পাচ্ছেন উপরে, তো এটা আপনাকে যেটা করতে হবে এটা কাট করে নিয়ে যাবেন, এই যে কাট এখানে ক্লিক করলে। তো সিম্পলি যাবেন অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে ওবিবিতে যাবেন এবং হচ্ছে যে ওবিবির ভিতরে এই যে ফ্রি ফায়ার ফাইলটা যেটা আছে এখানে গিয়ে এই যে পেস্ট, তো সিম্পলি পেস্ট করে দেবেন। তো এই যে কাজটুকু করলাম এটুকু করতে হবে, তারপর ফ্রি ফায়ারে আপনার ক্লিক করে দেবেন, আপনার ফোন থেকেও ক্লিক করতে পারেন অথবা আমাদের ইনজেক্টর থেকে। তো অটোমেটিক কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা ওপেন হয়ে যাবে এবং হচ্ছে আপনি র্যাঙ্ক ম্যাচও যদি খেলেন তাও কোনো রকম সমস্যা হবে না। তো আমি কিন্তু অনেকগুলো র্যাঙ্ক ম্যাচ খেলেছি, তো দেখতেই পারছেন। তো প্রতিটা র্যাঙ্ক ম্যাচই কিন্তু এখানে ওপেন হবে এবং হচ্ছে যে পুরোপুরি হচ্ছে ম্যাচমেকিং প্রবলেম ছাড়া প্লাস হচ্ছে হ্যাকার প্রবলেম ছাড়া খেলতে পারবেন। তবে হচ্ছে সিম্পল ড্রাগ, একদম খুব জোরে ড্রাগ করার দরকার নেই, সেটা জাস্ট হালকাভাবে আপনার আঙুলটা উপরে তুলবেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে প্রতিটা শটে হেডশট লাগবে। তো যারা হচ্ছে যে এই ওবিবি হেডশটটা ইউজ করছো তারা তো অবশ্যই জানো যে এটা কতটা পাওয়ারফুলভাবে কাজ করে। তো অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনারা এখানে এটা ট্রাই করে দেখতে পারেন, 100% ওটা ওয়ার্ক করবে, না হলে কিন্তু হচ্ছে যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপডেট আসলে কিন্তু আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট আপডেটগুলো নিয়ে আসবো। তো গাইস, এই যে আমাদের ইনজেক্টরটা বারবার বলতেছি এটাতে কিন্তু আইডি ব্যান্ডের রিস্ক আছে, তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সেকেন্ড আইডিতে ইউজ করবেন, না হলে কিন্তু আইডি ব্যান হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।